হ্যালো, কি ব্যাপার বলো তো রিমা, তোমার মোবাইল সবসময় অফ থাকে কেন? ট্র্যাকিংয়ের ভয়ে ভাবি। ওই রিসোর্টে যখন ছিলাম তখন তো পুলিশ ঠিকই ট্র্যাক করে বের করে ফেলেছিল। ও, বুঝতে পেরেছি। কাল বিকেল থেকে আমি তোমাকে ফোন করছি। ভাইয়া কোথায়? এখনো ফেরেনি। তোমরা কি বিয়ে করেছ? না ভাবি, কাল বিয়ে হবে। মার দোয়া তোমাদের সাথে থাকবে রিমা, আমারও। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা ভাবি? আমি তোমাকে বলেছিলাম না, বিয়ে করে তোমরা বাসায় চলে এসো। এখন মনে হচ্ছে বাসায় আসা ঠিক হবে না। কেন ভাবি? তোমার ভাইয়া সাংঘাতিক একটা স্টেপ নিতে যাচ্ছে। কি স্টেপ বলো না ভাবি। আশিক ভাইয়ের বিরুদ্ধে আরেকটা ফলস কেস করা হয়েছে। মানে তোমরা যখন এই বাড়িতে আসবে তারপরেই আশিক ভাইকে পুলিশ আবার ধরে নিয়ে যাবে। শোনো, এত কথা সময় নেই, আমি তোমাকে মানা করলাম, তোমরা এই বাড়িতে আসবে না, ব্যাস। ঠিক আছে, রাখছি। আশিক, আশিক ভাবি। হ্যাঁ, আমি সব শুনেছি। এখন কি করবে? আর কিছুদিন এখানে থাকবো, তারপর আমাদের বাসায় গিয়ে উঠবো। তোমাদের বাসা? না না, পুলিশ ওইখানেও হানা দেবে। এক কাজ করো না, একটা নতুন বাসা নাও, তারপরে তোমার বাবাকে ওখানে নিয়ে আসলে। আমার মন কইতাছিল তোমা, তুমি যদি বাবা যদি একটু অনুরোধ করে কইতা, কামটা হয়ে যাইত। না রমিত চাচা, কিছুই হতো না। ওনার সব রাগ সাইফের উপর। সাইফ নিজে একবার এলে সব ঠিক হয়ে যাবে। আমার মনে হয় সাইফ আসবো না মা। কি জানি, দেখি আহাত সাহেব আনতে পারে কিনা। আচ্ছা ধরো আইলো না, তখন কি করবা? আমি ফার্দার ইয়াদ সাহেবকে কিছু বলবো না। হ্যাঁ আছে, আসবে না? ও মাই গড, কি বলছেন আপনি? ঠিক আছে আছে, সরি, আপনি আসলে খামাখাই কষ্টটা করলেন। সাইফ চাকরিটা ছেড়ে দিয়েছে। চাকরি ছেড়ে দিছে? আহাদ সাহেবের কাছে রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছে। পোলাটা এত বড় বোকা আমি ভাবি নাই। আরে চাকরিটা ছেড়ে দিলে সংসার চলবে কেমনে, সে কথাটা একবার ভাবলো না? সাইফ আমাকে বলেছিল ওর নাকি চাকরির অভাব হবে না। এই বাজারে চাকরি পাওয়াটা এত সোজা না। সাইফ রিজাইন করেছে শুনলে তো রিয়াজ সাহেব আরো রাগ করবেন। না তো করবই, আমি আরো মনে করছিলাম যে বাবাদের হাতে পায়ে ধৈরা হইলেও সাইফের চাকরিটা যাতে বজায় থাকে সেই চেষ্টা করবো। পোলাটা চাকরি ছেড়ে দিয়া সেই পথটা বন্ধ করে দিল। এত খোঁজার তো দরকার ছিল না, আমার কাছে চাইলেই তো আমি খুঁজে দিতাম। এই নাও তোমার ঘড়ি। শোনো, সন্দেহ কিন্তু একটা রোগ, এটাকে তুমি যত বাড়াবে ততই বাড়বে। বাজে কেন, তুই কি এখন বেরোচ্ছিস? খাবারের অর্ডার দিতে হবে না? খাবার অর্ডার মানে? মানে বাড়িতে একটা বিয়ে হচ্ছে আর জম্পেশ খাওয়া দাওয়া হবে না, সেটা হয় বল? তো কোথায় অর্ডার দিবি? যে কোনো একটা ভালো রেস্টুরেন্টে। আচ্ছা শোন, কী কী মেনু দেবো বল? আমার ইনফ্যাক্ট কোনো ধারণা নেই, তোর যা ইচ্ছা তাই দে। ওকে ঠিক আছে ঠিক আছে, আমি আমার মতো করে অর্ডার দিচ্ছি। স্যার
স্যার আমি বাসায়। না স্যার, আজ আমি অফিসে যাব না। আমাকে সাসপেন্ড করা হয়েছে স্যার, দয়া করে বলবেন যে কেন। কাল আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি তাই। কিন্তু স্যার সেজন্য তো আপনি আমাকে সাসপেন্ড করতে পারেন না, কারণ আমি জিএম সাহেবকে বলে এসেছি। আই এম সরি স্যার, আমি আজ অফিস যেতে পারবই না। ইউ ক্যান টার্মিনেট মি, ডোন্ট ওয়ারি, আমি এই মুহূর্তে রিজাইন করব। আমি ইমেলে রিজাইন লেটার পাঠিয়ে দিচ্ছি। জি, আপনি লিগ্যাল অ্যাকশন নেবেন, ওয়েল ইউ ক্যান ডু এনিথিং। এই সময় আপনি কেন? আমি কি কখনো এই সময় তোমাদের বাড়িতে আসিনি নাকি? না, তা এসেছেন, কিন্তু আমি তো ভাবছিলাম একটু পরে আপনার অফিসে যাবো। সরি স্যার, আসলে আমি তোমাকে আজ সকালে যেতে বলেছিলাম, কিন্তু বিশেষ একটা কারণে এখনই তোমাদের বাড়িতে আসতে হলো। কারণটা কি কামাল ভাই? একটা ব্যাপার নিয়ে জেসিকার সাথে কথা বলবো। ও তো ইউনিভার্সিটিতে। গুড, ফিরবে কখন? বিকাল 4টা বাজবে। ফাইন, তোমার সিভি কি রেডি আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি যাওয়ার সময় তুমি সিভিটা আমাকে দিয়ে দিবে, তাহলে কষ্ট করে অফিসে যেতে হবে না। ওকে কামাল ভাই, ঠিক আছে। কামাল ভাই, জেসিকার সাথে কি কথা আপনার? ম্যাম, তেমন ইম্পর্টেন্ট কিছু না। আপনি তো 4টা পর্যন্ত এখানে আছেন। মনে হয় থাকবো। আমাকে একটু বাজারে যেতে হবে। রান্না করবে কে? ডেজি তো আসতে দেরি হবে। আমি রান্না করব। তুমি রান্না করতে পারো? জানতাম না তো। পারি, কিন্তু ভালো পারি না। গুড, তাহলে তুমি বাজার করে আনো, আমি এদিকে একজন পাকা রাঁধুনি আনার ব্যবস্থা করছি। পাকা রাঁধুনি কে? এটা তোমার জন্য সারপ্রাইজ। সারপ্রাইজ? ওকে কামাল ভাই। দারবেশ সাহেব, আপনি ভাই এখানে কি ব্যাপার? আপনার লগে দেখা করতে আসলাম। জি, কাল তো বাবুল ভাই ফোন চলে আসলো, আমাকে আবার দ্রুত এখানে যাইতে হইলো। আপনার সঙ্গে তো কথাই বলতে পারলাম না, অফিসে যাইতেছেন নাকি? না না ভাই, ওই আজকে আশিকের বিয়ে, একটু খাবার দাবারের অর্ডার দিতে যাচ্ছি। বিয়ে কয়টায়? 12টায়। 12টায় কাজী আসবে। রিমা জীবনটা তো নষ্ট হইয়া যাইবে। জি ভাই, আমার তো তাই মনে হয়, কিন্তু কি করব? আপনি ওই মাইয়াটার জীবন বাঁচাইতে চান? ভাই, আমি চাইলে তো আর হবে না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই বিয়েটা আটকাতে পারলাম না। আচ্ছা, বিয়েটা ভাঙলে কি আপনার কোনো লাভ হইবে? না মানে। আরে ভাই, আপনি বলেন না, আমি আপনার হেল্প করতে পারবো। ভাই সত্যি পারবেন? আরে কোনো ব্যাপারই না। হ্যাঁ ভাই, সত্যি কথা কি, রিমাকে আমার খুব ভালো লেগেছে। আপনি শুধু এইটুকু বলেন, আপনি রিমারে বিয়ে করতে চান কি না? বিয়ে করিয়ে দিতে পারবেন আমাকে? আরে মিয়া, কোনো ব্যাপারই না। কি করে পারবেন একটু যদি আমাকে বলতেন। প্রথমে অগো বিয়াটা ভাঙমো না ভাই, ভীষণ কঠিন কাজ। আরে আমার জন্য তো সহজ, বিয়াটা ভাঙার পর গার্লফ্রেন্ডের সাথে রাইত কাটানোর অপরাধে অরে আমি পোলাপান দিয়া চরম মাইর দিমু, তারপর রিমারে জোর কইরা আপনার লগে বিয়া দিয়া দিমু, দরকার হলে স্বয়ং কালা বাবুল ভাই এইখানে উপস্থিত থাকবে। ভাই ভাই, এটা যদি করতে পারেন, আমি আমি আপনাকে 10 লাখ টাকা দেব ক্যাশ। প্রমিস? প্রমিস ভাই, প্রমিস। তাইলে আপনার ওই খাবারের অর্ডার দিতে যাওয়ার কোনো দরকার নাই। আপনি যান রাস্তায় একটু ঘোরাফেরা করে বাসায় ঢুকিয়া পড়েন, আমি ঠিক 11:30 সময় আমু। তারপর ভাই, তারপর কি হবে? তারপর দেখেন না আমি কি করি, শুধু দেখবেন। আপনি কখন এসেছেন? এতো একটু আগেই। আপনি তো অবশ্যই এবার সেমনি এমনি আসেন। আজ আসার কথা ছিল না, কিন্তু আপনি আসবেন বলেই। আমি তো আপনাকে শিওর করে বলিনি যে আজ আমি আসবই।
আপনি বলেছিলেন যে চেষ্টা করবেন, সেটাই আমার জন্য যথেষ্ট ছিল। এত বিশ্বাস আমার উপর? বিশ্বাস আছে বলেই তো। কি না মানে ব্যর্থ হব না জেনেই তো আসছি। ঠিক আছে আপনি বসুন, আমি একটু তিথির সাথে কথা বলে আসছি। তিথি তো নেই, কোথায় গেছে? ইউনিভার্সিটিতে। ও হ্যাঁ তাই তো, আপনি তো কাল বলেছিলেন যে ও আজ ইউনিভার্সিটিতে যাবে। গুড মর্নিং আপু। গুড মর্নিং। ও এখন বুঝতে পারছি আপনি হচ্ছেন কামালের পাকা রাঁধুনি। বাবুজি কি ব্যাপার, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা? হ্যাঁ বাবাজি, একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে আমাকে বলেন। আশ্চর্য, আপনি চুপ করে আছেন কেন, কি সমস্যা হয়েছে সেটা আমাকে বলেন। শারমিন মা এই বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে কোথায় গেছে? সেটা তো আমাকে বলে দেয়নি বাবাজি। আমি দেখলাম যে ব্যাগ নিয়ে বাইর হয়ে যাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, মা কোথায় যাইতেছো? সে আমার কথার উত্তর দেয়নি বাবাজি। কখন গেছে? এই বিকাল 4টার দিকে। আমাকে জানাননি কেন? তোমার অফিসের নাম্বারে ফোন দিছিলাম বাবাজি, তুমি ধরো নাই, তোমার মোবাইলটাও বন্ধ ছিল। ও আমি একটা মিটিংয়ে ছিলাম। ইয়ে শারমিন মায়ের একটা ফোন করে দেখো না কোথায় আছে। ফোন বন্ধ। আমি কি আপনাকে কোনো হেল্প করতে পারি? অবশ্যই পারেন। কি করতে হবে বলেন। কালকে তো আপনার প্রবলেমের কথাটা শোনা হলো না, আজ বলে ফেলুন শুনি। আপনার কাছে আমার প্রশ্নটা ছিল, কে সেই মেয়ে যাকে ভালোবাসেন অথচ মনের কথাটা বলতে পারছেন না? মেয়েটাকে জানতে পারলে আপনি সমাধান করতে পারবেন? না তা পারবো না। আমার যে সমস্যা, তার সঙ্গে মেয়েটার পরিচয়ের কোনো সম্পর্ক নেই। একদম সম্পর্ক নেই সেটা বলা যাবে না, কারণ একটা মেয়ে কী করে, কোথায় থাকে, তার পছন্দ অপছন্দ কী, এসব জানতে পারলে তার মোটিভ সম্পর্কে ধারণা করা যায়। মেয়েটা লেখাপড়া শেষ করে এখন চাকরি খুঁজছে, সে ঢাকাতেই থাকে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? তার বাবা মা নেই। কার সাথে থাকে? সে একজনের বাড়িতে আশ্রিত। কিন্তু সে নিজের পায়ে দাঁড়াতে চায়, অন্যের আশ্রয়ে থাকতে চায় না। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কার কথা বলছি। আপনি ঘোরের বসে আমাকে তুমি করে বলছেন। ঘোরের বসে বলিনি, সচেতন হয়ে বলেছি। আপনি ভুল সিলেকশন করছেন। আমি আর কোনো কথা শুনতে চাই না।
ঘুমটা ঘুম।